গ্রামের বাড়িতে আসছি, আর একটু আগে মাইক ইন করে গেল, মাইকে ঘোষণা দিল মসজিদের মাইকে যে এলাকার 6 মাস থেকে 5 বছরের শিশুদের পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। পোলিও মানে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। তো সিজদামণিকে নিয়ে যাচ্ছি, সিজদামণির 13 মাস চলতেছে, তো ওরও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লাগবে। দেখি, হ্যাঁ, জীবনের প্রথম এটা। বাট ওর টিকাগুলো ফুলফিল দেওয়া হয়েছে না নিয়মিত? আরেকটা বাকি আছে। হ্যাঁ, তো আমরা এখন, চলো সিজদামণি, আমরা এখন পোলিও টিকা খেতে যাব। দাঁড়াও, আমি গাড়ির চাবিটা নিয়ে আসি ভাইয়ের থেকে। তো আমরা যাচ্ছি, আমাদের মোড়ের ওপরেই হচ্ছে পোলিও খাওয়ানো হয়, আর বাবুরা পিছনে বসে আছে। তো এই যে এখানে আমাদের মোড়ের ওপরে, আমাদের মোড়ের ওপরে, হ্যাঁ হ্যাঁ, আমাদের মোড়ের ওপরে আর কি এটা খাওয়াই এইখানেই। গ্রাম থেকে অনেক মানুষ আসে, এসে এসে খাই। যাও, সিদ্ধামণি, সিদ্ধামণি খেতে পারবে তুমি? খেতে পারবে তুমি? ও, খুব এক্সাইটেড। শুধু কি ভিটামিন এ ক্যাপসুল না? সিদ্ধামণি, ধরো ওরে, ওইভাবে ধরো। এটাই ফার্স্ট টাইম ওরে খাওয়াচ্ছে এটা। সুন্দর, হ্যাঁ দেখি, কিছু বোঝে নাই, বোঝার আগে খেয়ে ফেলছে। ছোট ছোট লেগে আছে রে। সিজদামণির পোলিও খাওয়া শেষ, দেখি আবার চেটে চেটে খাচ্ছে, তিতা তিতা। হ্যাঁ, এইটুক, জাস্ট এইটুকু খাওয়ার জন্য আসা হলো। প্রতিটা শিশুদেরই পোলিও টিকা খাওয়া উচিত আসলে। হ্যাঁ, ভিটামিন এ ক্যাপসুল, পোলিও, এগুলো খাওয়া উচিত, আর টিকাগুলো সঠিক টাইমে নেওয়া উচিত। তো মাশাআল্লাহ, ওর 3টা টিকা দেওয়া হয়েছে না? ওর 4টা টিকা দেওয়া হয়েছে, আর এই প্রথম পোলিও খাওয়ানো হলো। যাও যাও যাও, দাঁড়াও, তোমরা দাঁড়াও। তো বাবুর পোলিও টিকা খাওয়ানো শেষ, এই যে চলে আসছি বাসায়। রাখো রাখো।